হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ঐক্যশ্রীতে আমরা কিভাবে মাইনরিটি স্টুডেন্টদের ভেরিফাই করতে পারি এবং তাদের ভেরিফাইড লিস্ট দেখতে পারি। এর জন্য প্রথমেই আমাদের ঐক্যশ্রী পোর্টালটা খুলতে হবে। এখানে গিয়ে ইনস্টিটিউট লগ ইন, এই ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করতে হবে। ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করার পরেই আপনাকে জিজ্ঞাসা করবে আপনার স্কুল কোন জেলায়। তখন যে জেলা স্কুল সেটা সিলেক্ট করতে হবে। আমি হাওড়া সিলেক্ট করলাম। এরপর যে পেজটি খুলবে সেখানে একাডেমিক সেশন চাইবে। আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন একাডেমিক সেশন 2020-21। ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, স্কুলের যে ইউজার নেম, ডাইস কোড এবং পাসওয়ার্ড। ডাইস কোড এবং পাসওয়ার্ড আমি দিয়েছি। দেওয়ার পরে ক্যাপচা দিতে হবে। এরপর লগ ইন অপশনটা ক্লিক করতে হবে। দেখুন, আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন টোটাল কতগুলো পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে। টোটাল অ্যাপ্লিকেশন ভেরিফাইড, আমি অলরেডি 12টা অ্যাপ্লিকেশন ভেরিফাইড করে দিয়েছি। টোটাল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এখানে আপনাকে ভেরিফাই করার জন্য ভেরিফাইড এরিয়ায় যেতে হবে। ভেরিফাইড এরিয়ায় গিয়ে নন ভেরিফাইড লিস্ট, নিউ, যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তাদের নিউ, আর যারা পুরনো অ্যাপ্লিকেশন থেকেই রিনিউ করবেন তাদের রিনিউ। নন ভেরিফাইড লিস্টে গিয়ে আপনি নিউয়ে ক্লিক করলেন। ক্লিক করলে আপনাকে স্কিম, অ্যাপ্লিকেশন আইডি, স্কিম, ক্লাস সিলেক্ট করতে বলবে। স্কিম সিলেক্ট করবেন, প্রি ম্যাট্রিক, এবং ক্লাস ক্লাস টু আমি এখানে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে ক্লাস টু সিলেক্ট করলাম। এইবার সার্চ, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্টুডেন্ট লিস্ট দিয়ে দিয়েছে। ডান দিকে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন আইডি, স্কিম, স্টুডেন্টের নাম, ফাদার্স নাম এবং ভেরিফাই। এর জন্য আমাকে কি করতে হবে, এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে স্টুডেন্টদের সমস্ত ডাটা এখানে দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেম, ডাটা। এবার আপনাকে স্টুডেন্ট টাইপ সিলেক্ট করতে হবে, ডে স্কলার না হোস্টেলার। ডে স্কলার আমি সিলেক্ট করলাম। এবং ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন স্ট্যাটাস, আমি ভেরিফাই করলাম এবং এই সমস্ত বক্সগুলো ক্লিক করলাম এবং সাবমিট করলাম। দ্য রেকর্ড অফ দ্য স্টুডেন্ট সাকসেসফুলি ভেরিফাইড উইথ ফলোয়িং ডিটেলস, স্টুডেন্টস উইল গেট স্ট্যাটাস ভায়া SMS। আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টটি ভেরিফাই হয়ে গেছে। আমরা এটাকে ভেরিফাইড লিস্টে দেখতে পাবো। ভেরিফিকেশন এরিয়া, ভেরিফাইড লিস্ট খুললাম। আমরা সিলেক্ট করবো এটা, প্রি ম্যাট্রিক এবং ক্লাস সিলেক্ট করব, ক্লাস টু। সার্চ,
এখানে নেটওয়ার্কের প্রবলেম, পেজ খুলতে দেরি হচ্ছে। খুলে গেছে, আমরা একজনকে ভেরিফাইড করেছিলাম, এখানে ভেরিফাইড লিস্টে একজনকে দেখাচ্ছে। আপনারা এইখানে ভেরিফাইড এরিয়া থেকে ভেরিফাইড লিস্ট, রিজেক্টেড লিস্ট, নন ভেরিফাইড লিস্ট এবং এটা রিনিউ, এটা নিউ, আপনারা দেখলেন কিভাবে ভেরিফাইড করতে হবে এবং কিভাবে লিস্টগুলো দেখতে হবে। এই সমস্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, সেই প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ।